আমাদের কিডনিতে দুটো বেসিক্যালি কাজ করে, একটা শরীরের পানিটা বের করে দেয় আর শরীরের ময়লা বের করে দেয়। যখন কিডনি যখন ফেল করে তখন এই পানিও বেরোতে পারে না, ময়লাও বেরোতে পারে না। পানি যে শরীরে জমে যাওয়ার ফলে সংকষ্ট হয় আর ময়লা জমে যাওয়ার ফলে রোগীর সমস্ত সিস্টেম। এখানে একটা এই যে লালটা দেখছেন এটা দিয়ে আপনার শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে, নিয়ে এই বিষয়ের মধ্যে এসে এটা একটা আর্টিফিশিয়াল কিডনি। হ্যাঁ, এই কিডনির মধ্যে একটা মেকানিজম আছে, ময়লাগুলো বের হয়ে যাচ্ছে আর কিছু ভালো জিনিস ওখান থেকে আমরা এটা শরীর দিয়ে দিচ্ছি, সেটা আবার এই যে এই সমস্যাটি ওনার শরীরে প্রবেশ করছে। এটা প্রতি মিনিটে 500 সিসি রক্ত পরিষ্কার করছে। হ্যাঁ, 500 সিসি, তার মানে 4 ঘন্টায় আপনি চিন্তা করেন কত কয়েকশো লিটার রক্ত পরিষ্কার করে, মানে একই রক্ত বারবার পরিষ্কার করে ওনাকে একটা মোটামুটি নর্মাল এনভায়রনমেন্টে নিয়ে আসবে। তারপর এখান থেকে চলে যাবে, আবার 3 দিন বসে ময়লা জমবে, সেই ময়লাটা আবার এরকম 3 দিন পরে এসে পরিষ্কার করে। হ্যাঁ, কঠিন ব্যবস্থা, কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে চিকিৎসাটা, এটা ধরেন আমাদের যে আলাদা লিভার খারাপ হয়ে যায় বা হার্ট খারাপ হয়ে যায়, ব্রেন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু বেঁচে থাকার কোনো উপায় নেই। কিন্তু এই সিস্টেমটা আল্লাহ তাআলা এমনভাবে করে দিচ্ছেন যে এই ডায়ালাইসিস করে আমাদের অনেক বড় বড় লোকজন মানে মন্ত্রিত্ব করছেন, কর্পোরেট অফিস চালাচ্ছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, এবং এটা 20 বছর হয়তো চলবে এভাবে। তারপর একসময় যদি কেউ একটা নতুন কিডনি দেয় তাহলে ওনার লাইফটা আবার নর্মাল। এই যে সুস্থ একটা পরিবেশ তৈরি করে দেওয়া যাচ্ছে একটা লোককে, এটা একটা বিশাল ব্যাপার না। যখনই একটা কিডনি লাগানো হবে সেটা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে, এই যে একটা বিশাল একটা মানে ব্যাপার, চিন্তা করছেন আবার সে মাঝখানে ডিস্টার্ব হচ্ছে, সে ক্লাস পায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার কাঁচা বেগুন আগে নিয়ে আসা, আপনার উপর ভাগ দিয়ে দাও। নগর হাসপাতালে তো অনেকদিন যাবো, আমি সাবারে এই সাবারে এখানে করার মানে মূল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হল মানুষকে যদি সবাইকে সবাই সরকার সরকার সব কিছুকে ঠাকাতে করে এবং সেই জন্য করে না চিকিৎসা চলে না, এই মানুষের চিকিৎসা ব্যবস্থাটা মানুষের বাড়ির কাছে যতদূর সম্ভব। তাহলে আজকের পত্রিকা তো আছে হল 67% ব্যয় পকেট থেকে দরিদ্রতার একটা বাংলাদেশের কারণ হল শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা অব্যবস্থা, সেই জন্য জনগণের দূর কাছে নেওয়ার জন্য ভবিষ্যতে আছে অন্যান্য জায়গায় আরও দু চারটা করবো, এই জায়গাতে সরকার তার দায়িত্ব পালন করছে। এইসব জায়গাতে সরকার ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর্ডকে সেখানে প্রতিটি ডায়ালিসিসের জন্য 1755,000 টাকা আমাদেরকে 1 মাসা অবধি দেন। আমরা বারে বলেছি যে আমাদেরকে অর্ধেক দেন, 900 টাকা দেন, তাহলে আমরা জনগণকে বেশি অথচ গণস্বাস্থ্য ডায়ালিসিস সেন্টার হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম। আমরা প্রতিদিন পরে 260 জন লোকে ডায়ালিসিস করি, এই অঞ্চলের এত বড় সেন্টার ডায়ালিসিস একটি সরকারের 16 জন নাই,
এটি হলো এই দেশের অবশ্য সব কিছুতে তার দলীয় করণা থাকে। এখানে কত ধরনের সেবা দিতে পারবেন? এখন এখানে আমরা আশা করি যে আমরা প্রতিদিন 100 জন পর্যন্ত যেতে পারবো। এখন শুধু আমাদের মেশিন এসছে আটকা পড়ে আছে গভর্নমেন্টের ট্যাক্সের ঝগড়ার কারণে, সেখানে সব কিছু গভর্নমেন্ট যে জায়গায় যাদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার কথা দেন না, যে আমাদের এই ইকে টিকা আসলে এখানে সর্ব মোটামোটা 25টা মেশিন পড়বে, 25টা হলে আমরা সেবা দিতে পারবো। সারা পৃথিবীর সবচেয়ে বলতে পারি মিনিমাম পিতা অতি দরিদ্র 1,000 টাকা দেবে, যে দরিদ্র 1,200 টাকা দেবে, তারপরে যারা নিম্নবিত্ত তারা 1,700 টাকা দেবে, মধ্যবিত্ত 2,000 দরিদ্র 1,000 তবে যদি তিন দিন যেটা দিতে হয় একত্রে যদি 3 দিনের টাকা জমা দেয় তাহলে সে 2,000 টাকা 3 দিনের তখন 800-2,400 টাকা আর 1,000 টাকা সেই জন্য 800 টাকা, কিন্তু একত্রে 3 দিনে সাপ্তাহিক 2,400 টাকা জমা দিতে হবে। আমাদের এখানে শ্রেণীবৃত্তিক, সামাজিক শ্রেণীবৃত্তিক, এখানে স্বাস্থ্য বিমা চালু আছে, কষ্টটা জানা যাবে। আমাদের মানে
কোয়ালিটির উপর কম্প্রোমাইজ করা হয়নি। কিন্তু আপনাদেরকে আমি এই সংস্থা এই ডায়ালিসিসের প্রধান হিসাবে আমি আপনাদেরকে 100% নিশ্চিত করছি যে আমরা বেস্ট পসিবল কোয়ালিটি ইনস্যুর করে দিতে চাই। এটা আমি যেমন নিজের থেকে অনুভব করছি, এটা আপনাদেরও সবাইকে বুঝতে হবে যে জানা দরকার যে এই সংস্থার ডায়ালিসিসের কোয়ালিটি ইজ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। কারণ আমি সত্যি অর্থে আমি আরও বিভিন্ন জায়গায় কাজ করছি, আমি বাংলাদেশে আমি হেড হিসাবে আমরা যেখানে মনে করেন সিএমএস চিকিৎসা করছি অত্যন্ত উন্নত। আমি মনে করি এখানকার ডায়ালিসিসের কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি সিএমএসের থেকে অনেক। আমাদের রিজল্টকে বুঝতে হবে আপনার পেশেন্টকে যা দিচ্ছি তার চেয়ে তার চাইতে এর চেয়ে ভালো কিছু বাংলাদেশে দেওয়া সম্ভব। এটা সত্যি কথা রিজল্ট থেকে বলা শুধু একটা উদাহরণ বলি, আমাদের এই ডায়ালিসিস সেন্টারটা রেডি হয়ে গেছে প্রায় 3 মাস আগে। এই 3 মাস আগে থেকে ডায়ালিসিস আমরা শুরু করতে পারতাম, কিন্তু এখানকার যারা আমাদের প্রকৌশলী আছেন আমাদের যারা মাইক্রোবায়োলজিস্ট আছেন প্রফেসর মাহমুদুর রহমানের, আমরা গত কয়েক মাস ধরে চেষ্টা করছি এখানকার ওয়াটার কোয়ালিটিটা আপ টু ডেট স্ট্যান্ডার্ড করার জন্য, কিন্তু কখন স্ট্যান্ডার্ড হয় পরের সপ্তাহে বা খারাপ। এই জন্য লাগাতার গত 3 মাস ধরে আমরা ওয়াটার কোয়ালিটি অ্যাশিউর করতে চাচ্ছি যে বেস্ট কোয়ালিটি আছে। এই গত কয়েক সপ্তাহ ধরে ওয়াটার কোয়ালিটি একদম স্ট্যান্ডার্ড হচ্ছে, আর কোনো প্রবলেম হচ্ছে না। অনলি এখন আমরা ডায়ালিসিস রিপিট করছি, এখন ফর্চুনেটলি আমার ভালো গ্রুপে বিশ্ব স্বাস্থ্য দিবস একই সঙ্গে চলে আসছে, এই জন্য আমাদেরকে একটু পরে। সুতরাং আপনারা মন থেকে একদম জানবেন যে উই আর প্রোভাইডিং দ্য বেস্ট পসিবল ডায়ালিসিস কোয়ালিটি ইন দিস কান্ট্রি। আমি গণস্বাস্থ্য কেন্দ্রে আর একটা কারণে কেন নিজেকে গর্বিত মনে করি তার কারণ হলো, আপনারা জানেন এখানে যে সমস্ত কর্মীরা আসে তারা কিন্তু থেরিয়ে কিন্তু খুব ট্রেন্ড হয়ে আসে না। এটা না যে একটা ডিপ্লোমা পাস নার্স আসলো আমরা তাকে দিলে ট্রেন করে ডায়ালিসিস স্টাফ বানিয়ে দিলাম, তা কিন্তু না। এখানে যারা ডায়ালিসিস স্টাফ আসে এই ডায়ালিসিস কিন্তু একদম সহজ সরল গ্রাম হয়ে আসে দু একজন ছেলে আসে। এদেরকে গণস্বাস্থ্য কেন্দ্র ডায়ালিসিস তাদেরকে ধারাবাহিকভাবে স্তরে স্তরে ট্রেনিং দিয়ে দিয়ে একটা হাই কোয়ালিটি নার্স হিসেবে তৈরি করছে। এটা যে শুধু গণস্বাস্থ্য কেন্দ্র তৈরি করছে না, এটা কিন্তু পুরো দেশের চিকিৎসা ব্যবস্থাটা বিশাল অবদান রাখছে। এই যে লাগাতার গত কয়েক বছরে কত নার্স তৈরি হচ্ছে এবং এরা যে দিনের পর দিন এবং আগামী সমস্ত দিনগুলোতে কত নার্স তৈরি হবে আপনি চিন্তা করে দেখছেন। তো সামাজিক উন্নয়নে আমাদের এই গণস্বাস্থ্য কেন্দ্র কিন্তু বিশাল ভূমিকা রাখছে। আমাদের যে ইন্টার্ন ডক্টররা তারা যে কতটা ভাগ্যবান এটা সে বলার বাইরে। এই ইন্টার্ন ডাক্তাররা আমাদের এখন নতুন প্রযুক্তি নতুন আমাদের স্টার্ট প্রতিদিন তারা সরকারি ডক্টরকে ডায়ালিসিস নিজে মতো নিজে সে মেশিন ম্যানেজমেন্ট সূত্রে পেশেন্ট ম্যানেজমেন্ট সমস্ত কিছু নিজের হাতে করতে পারে। আমরা যখন অন্য কোনো প্রাইভেট হাসপাতালে একজন ডায়ালিসিস ট্রেন ডাক্তার খুঁজে খুঁজে পাওয়া যায়, কারণ ডায়ালিসিস ট্রেন করার মতো কোনো ডাক্তার নেই। আমরা যারা ইন্টার্ন এখানে জয়েন করছে এখন আমাদের 12 জন ইন্টার্ন আছে, 12 জনের প্রত্যেকটা ডাক্তার একটা বিরাট হিসাবে তৈরি হবে, তারা সমাজের যে কোনো জায়গায় ডায়ালিসিস করে দিতে পারে। এই যে সামাজিক উন্নয়নে আমরা একটা বিশাল ভূমিকা রাখছি এটা কিন্তু আসলে অনেক চোখের নিচে হয়ে যাচ্ছে, বিশাল একটা অবদান। সুতরাং গণস্বাস্থ্য কেন্দ্র কী যেন করছে সেটা আসলে কেউ জানে না, অনেক কোনো পাবলিক নেই প্রচার নেই বলে অনেক কিছু জানা যায়। আমরা 800 টাকায় যে ডায়ালিসিস দিচ্ছি এটা অনেকের ধারণা আছে যে রিউজ করার ফলে এটা এটার মান খারাপ হয়ে যায়, এই ধারণাটা একদমই ভুল ধারণা। কারণ কি যখন আপনারা দেখেছেন যে ডায়ালিসিস করার সময় একজনের শরীর থেকে ব্লাড নিয়ে তারপর সেটাকে পরিষ্কার করে ব্লাডটা বের করে দেওয়া হয়, আমি খুব সংক্ষেপে বলতে চাই ডায়ালিসিস মানুষের কিডনি যখন নষ্ট করে কিডনির দুটা বেসিক কাজ, আমরা যে পানিটা খাই সেই পানিটা বের করে দেওয়া আর আমার শরীরে যে ময়লা তৈরি হয় সেই ময়লাটা বের করে দেওয়া, মধ্যে কথা দুটো বেসিক কাজ পানিটা ম্যানেজমেন্ট করা এবং ময়লাটা তৈরি বের করে দেওয়া। যখন একটা কিডনি খারাপ হয়ে যায় তখন কিডনি পানি বের করতে পারে না, সমস্ত শরীরে পানি জমে যায়, সেই পানি বুকে জমে যায় তখন শ্বাসকষ্ট, আর যে ময়লাটা জমে যায় সেই ময়লাটা শরীরের পরিমাণ এত বেশি হয়ে যায় যে ব্রেন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা কোষকে এই ময়লাগুলো কাজ করতে দেয়, যার জন্য শরীরে সমগ্র অর্গানগুলো অসুস্থ হয়ে যায়, হার্টে কাজ করতে পারে না, ব্রেন কাজ করতে পারে না, চোখ দেখতে পারে না, সমস্ত কোনো কাজ করতে পারে না। এই ডায়ালিসিস কোয়ালিটি প্রতি মিনিটে 500 সিসি রক্ত পরিষ্কার করে প্রতি মিনিটে 500 সিসি প্রয়োগ দিচ্ছে, তাহলে 4 ঘন্টায় দেখেন কত 100 লিটার রক্ত পরিষ্কার করে পেশেন্ট করে দিচ্ছে। এই কাজটা হলো ডায়ালিসিস করা, সাময়িক ভাবে রক্ত পরিষ্কার করা। এবং কিডনি খারাপ হয়ে গেলে আমরা ডায়ালিসিস করে তাকে আমরা এখন 20-25 বছর পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখতে পারছি, 20 বছর পরে যদি ওই রোগ
আপনারা সেলফ মেডিসিন ডোনেশন পায় ট্রান্সপ্লান্ট করতে পারে, তাহলে 20% বসে আবার সুস্থ হয়ে যাবে। এই যে একটা বিশাল কর্মযজ্ঞ ব্যালেন্স করে আল্লাহ তাআলাকে বাঁচিয়ে রাখছেন, পরে আবার একটা সুস্থ লাইফ আসছে, এটা হচ্ছে একটা নতুন জীবন দান করা। সুতরাং ডায়ালিসিসের প্রতি মানুষের একটা ধারণা আছে যে ডায়ালিসিস করলে জীবন শেষ হয়ে গেল, এটা একদমই না। ডায়ালিসিসের একটা ব্রিজ, আজকে সে ভালো আছে, কিডনি খারাপ হয়ে গেছে, ব্রিজে উঠলো, এই ব্রিজ থেকে নেমে এসে নতুন কিডনি লাগাতে আবার সুস্থ হয়ে গেছে। সুতরাং আমরা যত সুন্দরভাবে ডায়ালিসিস দিতে পারবো ওই রোগীর লাইফটা তত ভালো থাকবে। সমাজে অনেক মন্ত্রী মিনিস্টার সরকারে অনেক প্রফেসর আছেন যারা সমাজে এই ডায়ালিসিস করে সুন্দর এবং আমাদের ডায়ালিসিস করে, আপনি যদি ডায়ালিসিস করে ঢুকেন একটা লোক শুয়ে আছে দেখবেন দেখবেন যে তার সময় আছে, তাকে দেখুন মনে হলে সেটি আমাদের ডায়ালিসিস করে দিয়ে আলহামদুলিল্লাহ। সংক্ষেপে আমি এই দু চারটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আপনাদের সেন্টার আমি বাংলাদেশ বাংলাদেশের অন্য সমস্ত সেন্টারগুলো দেখি এই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। আপনার শুনে খুশি হবে যে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি এখন প্রায় 10,000 আমেরিকা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত সমস্ত নেফ্রোলজিস্টরা এখানকার মেম্বার। ওয়ার্ল্ড সোসাইটি অফ নেফ্রোলজির যে প্রেসিডেন্ট প্রফেসর বিবেক ঝা, সে আমাদের সেন্টার দেখতে আসছে, দেখে সে ইন্ডিয়া থেকে বলেছে যে তোমরা কি করো, যাও মানুষ আসতে দীঘা সুন্দর করে কি দাওয়া সত্যি এরকম একটা খবর আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকে এবং এই সেন্টারে সবাই সহযোগিতা করবেন, দোয়া করবেন যেন আপনাদের মনের মতো একটা সেন্টার স্থাপন করতে পারি। আল্লাহ শুধু ওনাদের মধ্যে বিশেষজ্ঞ আমাদের সার্বক্ষণিক না, আমাদের প্রফেসর মাহবুবুর রহমান আছেন, আমাদের একজন বিশিষ্ট ল্যাবরেটরি বিশেষজ্ঞ তিনি আইসিডিডিআর এর প্রাক্তন প্রধান ছিলেন, বর্তমানে আমাদের বড় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি প্রধান, উনি এই গুণগত মান নিয়ন্ত্রণ করেন এবং এই গুণগত মান নিয়ন্ত্রণ করার কিছুটা উনি অভিজ্ঞতা বলেছেন যে পানি, এই যে পানিটা এত গুরুত্বপূর্ণ জিনিস এবং আপনারা যদি কেউ কোনোদিন আমাদের ঢাকায় অথবা দেখেন দেখবেন যে পানির বিষয়ে আমরা কতটুকু উদ্বুদ্ধ এবং আমরা সব ডায়ালিসিস সেন্টার এর আগে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় উনি বলেছেন যে পানিতে অনেক জায়গায় ব্যাকটেরিয়া থাকে বা অ্যান্ড্রোটক্সিন থাকে। আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র এখন পর্যন্ত আপনি 1,50,000 উপর আমরা ডায়ালিসিস করেছি, আমাদের এই মেনটেন করেছি জিরো ব্যাকটেরিয়া জিরো অ্যান্ড্রোটক্সিন আমরা মেনটেন এবং এইটা মেনটেন করার জন্য আমাদের ব্যাকটেরিয়া নেফ্রোলজি যেরকম আছে আমাদের একটা টিম আছে যেটা প্রফেসর মাহবুবুর রহমান সাহেব আছেন, ওনারা সবাই মিলেই এই কোয়ালিটিটা দেখা হয় এত সহজে। মানে যেমন ধরেন ডায়ালিসিস ফ্রিজ আমরা আগে বাড়ির থেকে কিনতাম কিন্তু এখন দেখা গেছে যে বাড়িতে ডায়ালিসিস ফ্রিজে বিভিন্ন সময় এই ব্যাকটেরিয়াল কন্টামিনেশন দেখা যায়, এর জন্য গণস্বাস্থ্য ফার্মাসিটির কাছে সহযোগিতায় আমরা একটা ডায়ালিসিস ফ্রিজের প্ল্যান্ট ইতিমধ্যে আমরা ঢাকায় স্থাপন করেছি এবং সেখানে আমরা জিরো লেভেলের ব্যাকটেরিয়া কাউন্ট মেনটেন করতেছি এবং এটা মানে যারাই আপনার ডায়ালিসিসে আগ্রহ দেখবেন যে কীভাবে পানি এবং ডায়ালিসিস রুগী এই ডায়ালিসিস রুগীদের কী বলব মূল জিনিস একটা ডায়ালিসিস সেশন করতে 180 লিটার পিওর ওয়াটার পানি লাগে এবং আপনারা আজকে এখানে শুধু ডায়ালিসিস সেন্টার দেখেছেন কিন্তু আমাদের এই বিল্ডিংয়ের চারতলায় আমরা এটা রিভার্স অসমোসিস সিস্টেমের আমরা একটা মেশিন স্থাপন করেছি যেখানে ঘন্টায় 8,000 লিটার পানি দুবার পিউরিফাই হয়ে আমাদের এখানে আসে এবং আমরা এখানে নিজস্ব টিউবওয়েল স্থাপন করেছি, এই টিউবওয়েল থেকে পানি গত 3 মাস এতে ক্লিয়ার হয়ে আসার পরে আমরা এই সেন্টারটা চালু করেছি। মানে এই কথাগুলো আমি শুধু মাহমুদ সাহেবের সাথে অ্যাড করলাম যে আমরা গুণগত মানের বেলায় কতটা আমরা স্ট্রিক্টলি প্রিন্সিপাল মেনটেন করি আর যেহেতু এই জিনিসটা আমি ওনার সাথে আর একটু অ্যাড করতে চাই প্রশিক্ষণের কথা বলতাম বর্তমানে বাংলাদেশে ডায়ালিসিস কর্মী এবং ডায়ালিসিস চিকিৎসকের খুবই অভাব। আমাদের এই আপনাদের করতে গিয়ে আমরা এটা দেখেছি তার পরবর্তীতে আমরা এই ডায়ালিসিস কর্মীদের ট্রেনিং দিয়েছি এবং আমরা খুবই শীঘ্রই আমরা বাংলাদেশ সরকারের সাথে কথা বলছি যে ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি বলে আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি আমাদের গণ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আমরা গত 1 বছর ধরে চেষ্টা করছি বাংলাদেশ সরকারের অনুমতি জন্য। এই কোর্সটা চালু হয়ে গেলে আমরা বাংলাদেশের স্বয়ংক্রিয়ভাবে এই কী বলে ডায়ালিসিস
টেকনিশিয়ান আমরা সাপ্লাই করতে পারবো এবং আমরা আশা করি এত গুণগত মানটা আমাদের মেনটেন হয় যেটা আমরা ভবিষ্যতে এই টেকনিশিয়ানদেরকে বাইরেও যে আমরাও দিতে পারবো। তো যে জিনিসটা আমি বলে এখানে আপাতত শেষ করবো সেটা হচ্ছে এই যে ডায়ালিসিস ব্যবস্থার যত প্রকারের টেকনোলজি আছে, যত প্রকারের আপনার কারিগরি ব্যাকগ্রাউন্ড আছে এবং আমরা এর পুরোটাই এখন গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ, এটার জন্য আমাদেরকে কোনো কিছুর জন্য বাইরে করতে হয়। আমরা ডায়ালিসিসের সাথে সম্পর্কিত যত প্রকারের ঔষধ আছে সেটা গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস এখন তৈরি করে, কারণ একটা ডায়ালিসিস উনিকে আমি 800 টাকা দিয়ে ডায়ালিসিস করাচ্ছি বা ফ্রি ডায়ালিসিস করাচ্ছি কিন্তু তা পারিবারিক খরচ মাসে কিন্তু মিনিমাম 20,000 মিনিমাম এবং এই 20,000 টাকার মধ্যে বড় একটা অংশ হচ্ছে ঔষধ এবং রোগীরা টাকা পয়সার জন্য ওষুধ খায় তখন আমরা এই বাংলাদেশে যেহেতু ওষুধের উচ্চ মূল্য ওষুধের দামের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস এই ওষুধটা আমরা বানাই। ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করি, এই ডায়ালিসিসের করতে আমাদের হ্যাপারিন বলে একটা ওষুধ লাগে, ইনফেকশন হ্যাপারিন। আমরা যখন ডায়ালিসিস শুরু করি ঢাকায় তখন এটা আমরা 600 টাকা দিয়ে কিনতাম এবং কিছুদিন পর পরে এই ওষুধ কোনোদিন 800 হয়, কোনোদিন 900 হয়, কোনোদিন 1,000 হয়, আমরা মানে কোনো প্রকারের বড় বিপদে থাকি। আলটিমেটলি আমরা গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস আমাদের কারিগরি ডক্টরদের যে টিম আছে তাদের সহায়তায় এই ইনজেকশন হ্যাপারিন আমরা প্রস্তুত করা শুরু করি। আমরা আমাদের মূল্য ধার্য করেছিলাম 200 টাকা। ইন্টারেস্টিং হচ্ছে আগে যেসব কোম্পানি আমাদের কাছে 500 টাকা করে হ্যাপারিন বিক্রি করতো তারা এখন আমাদেরকে অ্যাপ্রোচ করে দিতে ঠিক আছে আমরাই আপনাদেরকে 200 টাকা করে দিব। তারপরে একটা হ্যাপারিনের জন্য কত টাকা লাভ করবো? দ্বিতীয়বার একটা ওষুধ হচ্ছে ইনজেকশন ইরাইসোপয়েটিন, প্রতি সপ্তাহে একটা ইনজেকশন লাগবে। এটা আমরা যখন শুরু করি একদম বাংলাদেশের বিশিষ্ট অনেকগুলো কোম্পানি একদম আমাদের ওনার জন্য স্পেশাল হিসেবে আমাদের জন্য 1500 টাকা সেই মালিক তারিখ ধরার পরেও 1500 টাকা পেতাম কিন্তু আমরা বর্তমানে মার্কেটে যেই কিনতে যান এটা ওষুধের দাম 1400-1500 টাকা নিচে না কিন্তু সেই একই ওষুধ কোম্পানি আমাদের কাছে বিক্রি করে এখন সেটা 1,000 টাকা বাইরে 2,000 টাকা সেটা বললো এবং আমরা গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস অলরেডি আমরা যথাযথ প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করি শীঘ্রই গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসও এই ইনজেকশন ইরাজ্যপর্টি তৈরি করতে পারবো এবং আমরা 700 টাকার মধ্যে ইরাজ্যপর্টি দিতে পারবো। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস কিন্তু লাভ না করে দিচ্ছে না, এর মধ্যে লাভটা ধরা গেছে, তার মানে আমরা লাভ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লাভ দিয়ে বিক্রি করছি। ওই যে 180 লিটারের সাথে আমাদের দুটা ডায়ালিসিস ফ্লুইড লাগে, একটা নাম হচ্ছে এ ফ্লুইড একটা বি ফ্লুইড, একটা লাগে 5 লিটার আর একটা অ্যাপ্রক্সিমেটলি 7 লিটার লাগে। এই 5 লিটার আমরা কিনতাম 10 লিটারের একটা ক্যান আমরা আগে কিনতাম 250 টাকা আর এটা কিনতাম আমরা আরও প্রায় 200 টাকা, সব মিলিয়ে 480 টাকা কিন্তু আমরা যখন এখন তৈরি করতেছি সেটার দাম নেমে আসছে অলরেডি 250 টাকা। আমরা এগুলো করছি না, আমরা শুধু এই ডায়ালিসিস করছি পাই না, আমরা বাংলাদেশ সরকারের কাছে প্রতিনিয়ত ধর্ণা দিচ্ছি যে আপনারা এটা ট্যাক্স কমান এবং এটা যেহেতু এই ধরনের একটা জরুরি ব্যবস্থাপনা পদ্ধতি ডায়ালিসিস এটাকে অবশ্যই বিভিন্ন সব খাতে কর মকুব করে দেওয়া উচিত। আমাদেরকে এই বাংলাদেশ সরকার ইতিমধ্যে অনেক সুযোগ করে দিয়েছে গণস্বাস্থ্য ডায়ালিসিস সেন্টারকে, যে কেউ যদি দান করতে চান তাহলে সেই টাকাকে বাংলাদেশ সরকার আয়কর থেকে অবমুক্তি করে দিয়েছে। আমাদেরকে বিভিন্ন সময় আমাদের ডায়ালিসিস মেশিন আনা আমাদের এই সবগুলোতে আমাদেরকে সরকার আমাদেরকে বিশেষভাবে আমরা ধর্ণা লিখে দিতে আমাদেরকে মকুব করে দেয়। আমরা বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা গণস্বাস্থ্য ডায়ালিসিস সেন্টারের জন্য শুধু বিশেষ নিয়ম না করে বাংলাদেশের সব ডায়ালিসিস সেন্টারের জন্য একই নিয়ম করুন যাতে সবাই এই স্বল্প মূল্যে ডায়ালিসিস সেবাটা পেতে পারে। ইতিমধ্যে আমাদের এই যে এই বিষয়টা এতটা আমলাতান্ত্রিক এবং জটিলতার মধ্যে থাকে আমরা গত 3-4 মাস আগে আমরা 35টা মেশিন সাভার হাসপাতালের জন্য আমরা এনেছিলাম, সেই মেশিনগুলো আমরা এখন চিটাগং পোর্ট থেকে ছাড়াতে পারি না। আর আমি ইতিমধ্যে বলেছি যে আমাদেরকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না যেহেতু আমরা চ্যারিটেবল অর্গানাইজেশন, কিন্তু আমাদের মেশিনের মধ্যে বাংলাদেশ সরকার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলে একটা 5% টাকা নিয়ে নেবে।
তা আমরা বলেছি যে আপনারা তো আমাদেরকে ইনকাম ট্যাক্স মকুব করে দিয়েছেন, আবার আপনারা আমাদের কাছ থেকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেবেন কেন? এই বিষয়ে আমাদের প্রায় আমাদের এখানে 35টা মেশিন আটকে আছে, আমাদের এক কন্টেনার ডায়ালাইসের টিউব সিলেবাস পড়ে আটকে আছে। আমরা বলছি যে না, সরকারের কিছু মৌলিক নীতিতে পরিবর্তন করতে হবে যাতে মানুষ, দেশের বৃহত্তর মানুষ উপকৃত। সেই হিসাবে আমরা বলছি যে আমাদেরকে গণস্বাস্থ্য কেন্দ্রের জন্য কোনো স্পেশাল প্রিভিলেজ দিয়ে দরকার আছে, দরকার নেই। আপনারা নিয়ম করুন যাতে সবাই, যেমন ধরেন আমরা দীর্ঘ এক বছর ধরে, দেড় বছর ধরে আমরা বলে যাচ্ছি যে একটা ডায়ালাইসিস টিউবিং আছে, রক্ত যাওয়া আসা করে, সেটার আমাদের একটা সেটের দাম লাগে 210 টাকা। এটা বাংলাদেশি একটা কোম্পানি পান, একই কোম্পানি ভারতে সাপ্লাই করে 160 টাকা দিয়ে। আমরা বলেছি যে এই টিউবটা বাংলাদেশে বানায়, বাংলাদেশের লোকজনই কিন্তু এদের উপকার পাওয়া উচিত। এখন ওর ব্যবসায়িক প্রতিষ্ঠান বলছে না, এটা আমরা বিশেষ সুবিধা পাই, সেজন্য আমরা ভারতে বিশেষভাবে আমরা এটা দিয়ে থাকি। এই সবচেয়ে শেষ যে জিনিসটা বলি, আমরা এই যে একটা ডায়ালিসিস সেশন করতে মিনিমাম, এই যে কোয়ালিটি মেনটেন করতে মিনিমাম 200-500 টাকা মিনিমাম খরচ লাগে, এটা একদম মিনিমাম। এই 500 টাকার মধ্যে আমরা দেখেন, আমরা 800 টাকা দিয়ে দিচ্ছি, আমরা 1100 টাকা দিয়ে দিচ্ছি, সব পেশেন্টকে আমরা সাবসিডি দিচ্ছি। বাংলাদেশ সরকারেরও কিন্তু এই রকমের নিয়ম আছে, আমাদের একটা জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট শ্যামলীতে, সেখানে এবং চিটাগাংয়ে সরকারের একটা প্রজেক্ট, গতকালকে একটা মিটিং হয়ে গেল, তারা তারপর আমরা বারবার চিঠি দিয়েছি আমাদের দাওয়াত দেবে। সেখানে একটা ভারতীয় কোম্পানিকে বাংলাদেশ সরকার প্রতি ডায়ালাইসিস সেশনের জন্য 1800 টাকা ভর্তুকি দেয়। আমরা আজকে 2 বছর আগে থেকে কমপক্ষে 50টার উপর চিঠি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য খাতে সবাই। আমরা বলেছি আমাদেরকে 900 টাকা সাবসিডি দিন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ডায়ালাইসিস সেন্টার করে এবং রোগীরা এই স্বল্প মূল্যেই এই ডায়ালাইসিসটা পাবে। এটা এই মানে আমরা এই পজিটিভগুলো স্বাভাবিক করতে যেগুলো পরিবর্তন আনতে খুবই খুবই সময় লাগে, কিন্তু আমরা যেহেতু গণস্বাস্থ্য কেন্দ্র এই জনগণের উপকারের জন্য মৌলিক পরিবর্তনে বিশ্বাস করি, আমাদের আমাদের এই সংগ্রাম চলেই যাচ্ছে এবং আমরা আশা করছি যে এই বর্তমান বাজেটে গণবদলের যে বাংলাদেশ সরকার এই বিশেষ সুবিধাগুলো দেবে, যেমন ধরেন ডায়ালিসিস মেশিন আমাদের জন্য ফ্রি, কোনো কিছু দিতে হয় না, কিন্তু গ্লাভস আনতে গেলে 42% ট্যাক্স দিতে হবে। হ্যান্ড গ্লাভস বাংলাদেশে তৈরি হয়, আপনারা এখানে যখন আগামী দাও আসবেন দেখবেন এক একটা সেশনে আমাদের একটা কর্মী কমপক্ষে 5-6 জোড়া গ্লাভস তারা ডিসপোজ করে দেয়, আর যতবারই এক রুগী ধরে তারা একটা করে গ্লাভস ফেলে দেয়, সেটা গ্লাভসটা ইউজ করে। আমরা প্রায় মাসে 1.5 লক্ষ গ্লাভস ইউজ করি, বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট মানে কনজিউমার হচ্ছে আমরা। আমরা সরকারকে বলছিলাম যে আমাদেরকে গ্লাভসটা আমদানি, হ্যান্ড গ্লাভস কেন আপনারা আগে দিন, এটা তো না হলে তো জীবাণুমুক্ত প্রক্রিয়াটা তো ভালো মতো হবে না। কিন্তু সরকার ইন্টারেস্টিং হচ্ছে হ্যান্ড গ্লাভসের যা ট্যাক্স আর ওই ইন্ডাস্ট্রিতে গার্মেন্টসে যে একটা গ্লাভস ইউজ করে সেটারও একই ট্যাক্স, আমরা তো বুঝি সবই গ্লাভস। এখন ওইটার জন্য তারা আমাদেরকে 42% ট্যাক্স দিয়ে দিয়েছে। আমরা রুগীর জন্য কার্ডিয়াক করিডার, কার্ডিয়াক করিডারের উপর 36% ট্যাক্স ধরে দিয়েছে, পরে এটা তো মনিটার, কম্পিউটার মনিটার, টিভি মনিটার, আমরা কেমনে বুঝবো? এখন এগুলো হচ্ছে মানে বাংলাদেশ সরকারের এই যে ট্যাক্সেশন পদ্ধতিতে বড় ধরনের কতগুলো সমস্যা আছে। আমরা গত দীর্ঘদিন ধরে এটার জন্য এনপিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে নিয়মিতভাবে আমরা তদবির করে যাচ্ছি যাতে সরকার এই ট্যাক্সগুলোকে একটা স্ট্রিম লাইন করে নিয়ে আসে। আমাদের প্রক্রিয়া এখনই এখনও চলছে, আশা করি আমরা ভবিষ্যতে আরও এই ব্যাপারে আরও অনেক সফলতা অর্জন। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমরা নেই, তারপর আমি গণবেশনালী পার্টিস বিভাগের শিক্ষার্থী, সঙ্গে কাজ করছি বাংলা ইন্ডাস্ট্রি ইনপুট ডট কমে। আমার প্রশ্ন হলো, এখান থেকে ডায়ালিসিস করতে একটা রোগীর সর্বনিম্ন কত টাকা খরচ হবে, একটা রোগী কত টাকা পে করতে হবে? আমরা আমি ইতিমধ্যে বলেছি যে আমরা একটা গণস্বাস্থ্য বিমা বলে গণস্বাস্থ্য কেন্দ্র সে 1974 সাল থেকে এই কাজটা করে আসছে। এই বিমা পদ্ধতিতে এটাকে সামাজিক শ্রেণীভিত্তিক বিমা পদ্ধতি বলা হয়, যারা দরিদ্র তারা কম টাকায় ডায়ালাইসিস করায়, যারা ধনী তারা বেশি টাকায় ডায়ালাইসিস করায়, কিন্তু যত প্রকারের সেবা এখানে তারা পায় সবই একই, এটার মধ্যে কোনো ভিন্নতা নেই। আমরা যেই মানে আমরা এই
যে ডায়ালিসিস আমরা এখন পর্যন্ত চালু আছে সেখানে আমরা 800 টাকার একটা গ্রুপ আছে, তারপরে 1200 টাকার আছে। আমি মোহাম্মদ সারোয়ার হোসেন, গণস্বাস্থ্যের
কর্মী। আমার একটি বিষয়ে যারা আগ্রহের স্বাস্থ্য সম্পর্কে ভালো জানি না, আমরা যেটা যে বিষয়টা জানি যে যাদের ডায়াবেটিস আছে তাদের অন্যান্য চিকিৎসা দিতে খুব কষ্ট হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বা আমাকে কিছু কাজ করার পরে অন্য চিকিৎসা যায়, এই ক্ষেত্রে ডায়াবেটিস যেটা করছে যদি কারণ ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে তার মানে সে কি ধরনের চিকিৎসা পেতে পারে? আসলে যতগুলো কিডনি ফেল হয় তার সবচেয়ে প্রধান কারণ হলো ডায়াবেটিস, দ্বিতীয় ব্লাড প্রেশার, তারপর মানে আমাদের যত বছরের ডায়ালিসিস পাচ্ছে তার বেশিরভাগ রোগী ডায়াবেটিক, ডায়াবেটিক রোগীর জন্য ডায়ালিসিস করাটা আসলে আমরা ইনফ্যাক্ট যারা নেফ্রোলজিস্ট কিছু করে যারা যারা ডায়ালিসিস সাথে রিলেটেড আমাদের এভাবেই ট্রেনিং করা হয়েছে কোনো প্রশ্ন কীভাবে ডায়ালিসিস নিতে হবে, ডায়ালিসিস ডায়াবেটিক রোগীর জন্য আলাদা কিছু প্রিকশন নিতে হয় বা যে পানিটা দিয়ে এখানে রক্তটা পরিষ্কার করা হয় পুরো সন্ধ্যা পানি পেটে দিয়ে রাখা হয়, ওই পানিটা শরীরের পানিটা বের করে নিয়ে আসে তারপর পানিটা অ্যাডমিশন পদ্ধতি আছে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা কিছুদিন আগে নগর হাসপাতালে এটা শুরু করেছি যেটা স্পেসিফিক্যালি বিশেষ কিছু ডায়াবেটিক রোগী এবং যারা এক্সট্রিম বয়স, যাদের বয়স বেশি, যারা রক্ত বের করে কষ্ট করে এবং একদম ছোটো বসে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্ত ডায়ালিসিস শুরু করার খুঁজুন। তো ডায়াবেটিক রোগীর ডায়ালিসিস আমরা করতে কোনো সমস্যা ফিল করছি না, কারণ এটাই আমাদের এখন সবচেয়ে কমন পেশেন্ট এটাই। আর একটা হলো যে আরেকটা সুসংবাদ আমি দিতে চাচ্ছি যে আমরা সব রকমের ডায়ালিসিস করি নগর হাসপাতালে এখানে করতে পারবো, সেটা ছোটো বাচ্চা হোক বড় হোক যে কোনো রোগ হোক কিংবা যে কোনো পরিস্থিতি হোক সকাল হোক সন্ধ্যা হোক রাত হোক চব্বিশ ঘন্টা ঢাকা শহরে কিন্তু চব্বিশ ঘন্টা ডায়ালিসিস দেওয়া খুব কম সেন্টার আছে দুইটা বাড়িতে, আমাদের পেশেন্ট যেখান থেকে যে সময় আসুক না কেন ডায়ালিসিস আমরা করতে পারি এবং যে কোনো ধরনের ডায়ালিসিস করতে পারি, যে কোনো বয়সের ডায়ালিসিস, যে কোনো রোগের। এবং যেটা বলতে চাচ্ছি যে আমরা ইনশাআল্লাহ এই বছরে কিডনি ট্রান্সপ্লান্ট শুরু করব। আমরা ইতিমধ্যে একটা আমরা তারিখ ঠিক করেছি 12 জুন, আমরা ইতিমধ্যে আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের যন্ত্রপাতি আর সবগুলো, আমরা আশা করছি যে 12 জুনের মধ্যে আমরা অত্যাধুনিক একটা কিডনি ট্রান্সপ্লান্ট সেন্টার চালু করতে যাচ্ছি। এই ওয়েদারে লাস্টিং করবে কিনা রেজাল্ট দেখা পাবা, সেই ভাই 9 মাস পরে মারা কিডনি ট্রান্সপ্লান্ট তার মায়ের কাছে কিডনি দেওয়া হয়েছে, এখন যেটা আমরা গর্ভাবস্থা চালু করছে তো এই 12 মাসে ওয়েদারটা এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য যোগ্য কিনা বা উপযুক্ত কিনা আমি তাহলে সেই কথাটা একটু ধরলাম। উনি কিন্তু বলেছিলেন তোমাদের ভাই কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবে না, কারণ আমরা যখন প্রথম বাংলাদেশে তখনকার যে পেশেন্টের শারীরিক অবস্থা থাকে পেশেন্টের লঞ্জিটিউড যা থাকতো সেটা এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আমরা একটা সময় কথা ছিল ডায়ালিসিস শুরু করার মানে বাংলাদেশে 20 বছর আগের যে সিচুয়েশন এখন আর সেই সিচুয়েশন নাই, বাংলাদেশের আর্থ সামাজিক এবং বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। আপনারা তো জানেন না বাংলাদেশের প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে 1982 সালে, সেই একটা পেশেন্ট ছিল 1 বছর, একটা পেশেন্ট ছিল বোধ হয় 1 সপ্তাহ, সেই পরিস্থিতি এখন নাই। এখন বাংলাদেশের কিডনি যারা ট্রান্সপ্লান্ট হয়েছে এই দেশে সে তারাও প্রায় এখানে তাদের বিয়ে সাথে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে এবং এখন মনে ভালো আছে, এরকম অনেক পেশেন্ট আছে। এবং যারা এই বাংলাদেশে ট্রান্সপ্লান্ট আগে বিদেশে ট্রান্সপ্লান্ট করছে সেই সব পেশেন্ট এখন আমি জানি আমাদের একজন রিটায়ার্ড
স্যার উনি প্রায় 30 বছর ধরে ভালো আছেন এবং এখন তার কোনো অসুস্থ লাগছে না। তো বড় ভাই যেটা তখন বলেছেন এটা এক্স্যাক্টলি এখন 100% ঠিক করেছেন, কিন্তু এখনকার পরিস্থিতি ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ করেছে, এখন কিন্তু আমরা ট্রান্সফার করলে ইনশাল্লাহ অসুবিধা হবে না। তো আপনাদের এই নগর হাসপাতালে আমাদের যথেষ্ট দক্ষ জনবল আছে, যেটা বাংলাদেশের নেতৃত্বে চলতেছে এখন, কিন্তু আমাদের সাভারে সেটা করার জন্য কতটুকু দক্ষ জনবল আমরা তৈরি করতে পারছি এটা প্রশ্ন। থ্যাংক ইউ। আমরা ডাক্তারদেরকে ট্রেনিং দিয়েছি উনি বলেছেন শুরু থেকে, আমরা ডক্টরদেরকে ট্রেনিং দিয়েছি, যাদেরকে এখানে দেওয়া হয়েছে তারা সেখান থেকে কোয়ালিফাই হয়ে এসেছে বলে এখানে কাজ, সেই দক্ষতাটা তাদের আছে বলে। এবং আমি যদি গড়ে বলি এখানে এমন সব কর্মী যারা ডায়ালাইসিস করাচ্ছে, কমের মধ্যে হলো 200-300 ডায়ালাইসিস তারা একসাথে করেছে, এটা বিরাট একটা অভিজ্ঞতা। তারা অভিজ্ঞতা পেয়েছে বলে আমরা তাদেরকে এখানে, অবশ্যই আমাদের এখানে আইসিইউ আছে, যত ভেন্টিলেটার কার্ডিয়াক মনিটর যত এক্সপার্ট যারা আছে, আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যানেস্থেটিস্ট আছে, আমাদের এখানে বিশেষজ্ঞ চিকিৎসক আছে। সুতরাং এখানে আমরা সব এখানে এরপরেও যদি কোনো পেশেন্টের এরপরেও তো কোনো খারাপ কিছু হতে পারে, সেক্ষেত্রে আমাদের এখানে পুলিশ আছে, আমরা তারা আমাদের মোবাইল ভেন্টিলেটার আছে, আমরা সাপোর্ট দিয়ে আমরা ওদেরকে ঢাকায় নিয়ে যাই। আমি জানতে চাচ্ছিলাম আমি জানতে চাচ্ছিলাম আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন রোগীর ফোন পেয়ে থাকি অনেক সময় অনেকেই সুপরামর্শ দিতে পারি না, যদি বলতেন যে ডায়ালাইসিসের এক্সাক্ট ইন্ডিকেশনগুলো কী, সেক্ষেত্রে আমার মনে হয় অনেকের মুখে। ধন্যবাদ। খুব শীঘ্রই একটা ক্লিনিকের সেন্টার করবো যেখানে আমরা এই ডায়ালাইসিস বিষয়ে বিস্তারিত আমরা সমস্যা। আমি শুধু একটু বলতে চাচ্ছি যে এটা ইন্ডিকেশনগুলো নিয়ে আলোচনা করবো না, তবে আমাদের দৃষ্টিভঙ্গি একটু ডিফারেন্ট, অন্যান্য কর্পোরেট সমস্ত লাভজনক ব্যবসা হিসাবে ডায়ালাইসিস দেখছে, আমরা ঠিক সেভাবে দেখি না। আমাদের কাছে অনেক হাসপাতাল থেকে রুগী আসে যে ডায়ালাইসিসের জন্য, কিন্তু আমরা রুগীকে সার্বিকভাবে তাকে আমরা পর্যবেক্ষণ করি যে তার এখনই ডায়ালাইসিস জরুরি প্রয়োজন, না হলে আমরা অবজারভেশন রাখি, যখন তার সত্যিকার অর্থে প্রয়োজন হয় তখন আমরা তাকে ডায়ালাইসিস দিই। শুধু একটা ব্লাড রিপোর্ট দেখেই আমরা ডায়ালাইসিস দিই না, কারণ আমাদের উদ্দেশ্য লাভ করা না, আমাদের উদ্দেশ্য হলো জনসেবা করা, রোগীকে শুশ্রূষা করা। তো যখন তার এক্সাক্ট প্রয়োজন হয় তখনই আমরা তাকে ডায়ালাইসিস দিই। এইখানে অন্যান্য হাসপাতালের লোকের বলে ডায়ালাইসিস লাগবে, হয়তো আমি বলবো যে না তাকে ডায়ালাইসিস লাগবে, একটু ডিফারেন্স হতে পারে, এটা আপনাদের জানাতে হবে। আমি একটা বিশ্বজিৎ কুমার দাস নেসিং কনসার্ট ফরেন্সিক মেডিসিন, আমি যা জানতে চাচ্ছি যে আমাদের যে সমস্ত রোগী নগর হসপিটালে ডায়ালাইসিস পাচ্ছে তারা যদি সাভারে আসতে চায়, যে আমি সাভারে হলে আমার জন্য একটু সুবিধা হয় আসার জন্য, তো সেই ক্ষেত্রে নগর থেকে সাভারে ওই রেজিস্ট্রেশন করতে পারবে কিনা ডায়ালাইসিসটা, আর তাদের পৌঁছে কোনো হেলপের আছে কিনা। ঢাকা নগর হাসপাতালে একটা নির্ধারিত মূল্য তালিকা আছে, সাভার হাসপাতালে একটা নির্ধারিত মূল্য তালিকা আছে, সেই মূল্য তালিকা অনুযায়ী কেউ যদি আমাদের এখানে ডায়ালাইসিস করেন সেটা অনুযায়ী স্যার এই দুটি সেম কি না? একটা সেম না। থ্যাংক ইউ স্যার। একটু বলার জন্য আমাদের সম্মানিত কিছু অনুরোধ, আমি প্রথমে আজকে যে বিশ্ব স্বাস্থ্য দিবস সেদিন আমরা সাভারে, সাভার মানে বাংলাদেশের একটি গ্রাম, আমরা গ্রামে এসে এই যে আধুনিক যে ব্যবস্থাটা করতে পেরেছি আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে এইখানে যে ব্যবস্থাগুলো হচ্ছে সেইটা সবচেয়ে ভালো, এবং সেখানে গরিব রুগী আমাদের বড় রুগী আর একটা কথা বলবো যে অনেকের লাগবে না তাও ডায়ালাইসিস করা হয়, এটা তো ব্যবসা এইভাবে চলছে। আমি এখানে একটা কথা শুধু বলতে চাই, আমাদের এখানে বিশ্ববিদ্যালয় এবং যারা সবাই এসছে, আমি সন্ধ্যা আটটু একটু আছে যারা গণস্বাস্থ্য তাবু তাবু সময় এবং ডাক্তার থেকে তখন আমরা পেয়েছি আমাদের সব শিক্ষা দিয়েছি, প্রথমে